আসসালামু আলাইকুম বন্ধুরা, এই পৃথিবীতে এমন মানুষ নেই যিনি শিহাব ভাইকে চেনেন না। আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলছি, আজকের এই ভিডিওটিতে দেখতে চলেছেন এমন একটি ভিডিও যা আপনি এর আগে কখনো দেখেননি এবং শুধুমাত্র আমাদের চ্যানেলের রেগুলার দর্শকরাই দেখার সুযোগ পাচ্ছেন। কি হয়েছিল এই ভিডিওটিতে দেখুন। এই নাগিনের সামনে আমাদের সকলের প্রিয় শিহাব ভাই কি করছেন এবং শেষ পর্যন্ত এই নাগিন কি করেছিল শিহাব ভাইয়ের সাথে, আমি নিশ্চিত আপনি জানলে হতভম্ব হয়ে যাবেন। তাই অবশ্যই এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন এবং এখনই এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। বন্ধুরা, শিহাব ভাইয়ের সাথে আজকের এই ঘটনাটি ঘটেছে বিহার রাজ্যের একটি গ্রামে। এই ঘটনাটি বিস্তারিত জানার আগে সকলেই শিহাব ভাইয়ের সুস্বাস্থ্য কামনায় কমেন্ট বক্সে মন থেকে লিখুন আমিন। বন্ধুরা, আজকে আপনাদেরকে যে ঘটনাটি জানাতে চলেছি, এই ঘটনাটি ঘটেছে বিহারের দারভাঙ্গা গ্রামে। সেই গ্রামটি জঙ্গলের একদম পাশেই অবস্থিত। সেই গ্রামে গোপাল এবং সোহরাব নামে দুজন মানুষ বসবাস করত। তাদের দুজনের মধ্যে খুব গভীর একটা বন্ধুত্ব ছিল এবং প্রতিটি দিনের বেলা তারা তাদের ছাগলগুলোকে খাওয়ানোর জন্য জঙ্গলের ভিতরে একসাথে নিয়ে যেত। আর সেই জঙ্গলে এক ইচ্ছাধারী নাগিন তার নাগের সাথে থাকত এবং সেই নাগিন তার নাগমণি রক্ষা করার জন্য সবসময় সতর্ক থাকত। একদিন গোপালের একটি ছাগল ঘুরতে ঘুরতে একদম জঙ্গলের ভিতরে চলে যায়। তখন গোপাল সোহরাবকে বলে, তুমি আমার বাকি ছাগলগুলোকে বাসায় নিয়ে যাও, আমি আমার সেই ছাগলটিকে খুঁজে নিয়ে আসছি। সেটা হয়তো হাঁটতে হাঁটতে জঙ্গলের অনেক ভিতরে চলে গেছে। আর এদিকে সেই নাগিন নিজের রূপ পরিবর্তন করে গ্রামের ভিতরে ঘুরতে যাওয়ার আগে নাগকে নাগমণির দায়িত্ব দিয়ে যায়। যখন গোপাল ছাগলকে খুঁজতে খুঁজতে সেই জায়গায় পৌঁছালো, তখন গোপাল দেখতে পেল একটি গাছের নিচ থেকে অনেক উজ্জ্বল একটি আলো দেখা যাচ্ছে। গোপাল সেই উজ্জ্বল আলো দেখে মনে করেছিল এটা হয়তো কোনো দামি হীরা, নয়তো কোনো মূল্যবান জিনিস হবে। তখন সে সেখান থেকে একটি গাছের ডাল ভেঙে সেই ডালকে লাঠি বানিয়ে ফেলেন এবং তিনি সেই উজ্জ্বল আলোর কাছে গিয়ে দেখতে পান এটি কোনো একটি জিনিসের মধ্যে আবদ্ধ রয়েছে। তখন তিনি তার হাতের লাঠি দিয়ে তার উপরে জোরে জোরে আঘাত করতে থাকেন। আর গোপাল এত জোরে আঘাত করছিল যে নাগের গায়ে দুটি আঘাত লেগে যায় এবং সাথে সাথেই নাগ সেখানে মৃত্যুবরণ করে। তখন হঠাৎ করে গোপাল দেখতে পেল একটি মৃত নাগ এবং তার পাশেই পড়ে রয়েছে উজ্জ্বল নাগমণি। তখন সে বুঝে গেল সেই উজ্জ্বল জিনিসটি আসলে নাগমণি। তখন সে নাগকে কিছুক্ষণ নড়াচড়া করে দেখল, নাগ কি আসলেই জীবিত আছে নাকি মৃত্যুবরণ করেছে। এরপর সে যখন দেখতে পেল নাগ আসলেই মৃত্যুবরণ করেছে, তখন সে তার পকেট থেকে একটি রুমাল বের করে তার ভিতরে নাগমণি রেখে তাড়াতাড়ি করে সেখান থেকে পালিয়ে বাড়ির দিকে যেতে থাকেন। এবং সে ভুলে গিয়েছিল যে সে জঙ্গলের মধ্যে ছাগল খুঁজতে এসেছিল এবং তার ছাগল এখনো জঙ্গলেই রয়ে গেছে। এরপর নাগিন যখন পুনরায় তার বাসায় ফিরে আসে এবং যখন সে দেখতে পেল তার নাগমণি এখান থেকে হারিয়ে গেছে এবং তার নাগ মৃত অবস্থায় পড়ে রয়েছে, তখন সে রাগে অনেক বেশি রাগান্বিত হয়ে গেল। সে তার নিজের শক্তি দিয়ে নাগের চোখে দেখল কে তার নাগমণি এখান থেকে চুরি করে নিয়ে গেছে। গোপাল সবচেয়ে বড় ভুলটি করেছিল নাগকে সেখানে এভাবেই ফেলে রেখে এসে। সে যদি সেখানেই নাগের শরীর জ্বালিয়ে দিত, তাহলে হয়তো নাগিন কখনোই গোপালের ব্যাপারে জানতে পারত না। ওদিকে গোপাল অনেক খুশি, কেননা সে পৃথিবীর সবচেয়ে দামি জিনিস নাগমণি পেয়ে গেছে। গোপাল যখন বাসায় ফিরে আসলো, সে তখন নাগমণি সবার প্রথমে তার হাতে নিল এবং সে ইচ্ছা পোষণ করল তার হারানো ছাগলটি সে যেন ফিরে পায়। বন্ধুরা, তখনই একটি চমৎকার হয়ে যায় এবং সাথে সাথেই তার সেই ছাগলটি তার ঘরের দরজায় এসে হাজির হয়ে যায়। গোপাল এইসব দেখে অনেক বেশি খুশি হয়ে গেল। সে নাগমণির সাহায্যে নিজের ঘর বাড়ি সব কিছু পরিবর্তন করে ফেলেছে এবং সে বর্তমানে তার গ্রামের সবচেয়ে ধনী ব্যক্তি। এবং সে শুধুমাত্র নাগমণির সাহায্যেই এত ধনী হতে পেরেছে। এদিকে সেই নাগিন তার নাগের প্রতিশোধ নেওয়ার জন্য প্রায় বেতাল হয়ে
দিন পার করছে, কিন্তু সে চেয়েও কোনো কিছুই করতে পারছিল না। কেননা গোপালের কাছে নাগমণি ছিল, এবং যতক্ষণ পর্যন্ত গোপালের কাছে নাগমণি থাকবে সে গোপালের কোনো ক্ষতি করতে পারবে না। বন্ধুরা, বলা হয়ে থাকে ইচ্ছাধারী নাগিন তার নাগমণি এছাড়াও যে কোনো সময় সে যে কারো রূপ ধারণ করতে পারে, আর নাগিন তার এই শক্তিকে কাজে লাগিয়ে একজন সুন্দরী নারীর রূপ নিয়ে নেয়। এবং এরপর গোপাল একদিন যখন একটি কাজে ভিন্ন একটি গ্রামে যাচ্ছিল, তখন সে তার রাস্তার মাঝখানে কান্নারত অবস্থায় বসেছিল। আর গোপাল যখন দেখল একজন অনেক সুন্দর মেয়ে কান্না করছে, তখন সে গাড়ি থেকে নেমে সেই মেয়েটিকে জিজ্ঞেস করল, কি ব্যাপার, আপনি কান্না করছেন কেন? তখন মেয়ের রূপধারী সেই নাগিন বলল, আমার নাম পায়েল, আমি আমার স্বামীর সাথে অন্য একটি গ্রামে থাকতাম, কিন্তু গতকাল সে হঠাৎ আরেকটি মেয়েকে বিয়ে করে এখানেই কোনো একটি গ্রামে চলে আসে এবং আমাকে মেরে মেরে ঘর থেকে বের করে দিয়েছে। আমি বর্তমানে ভিখারির মতো বেসাহারা হয়ে এদিক সেদিকে ঘোরাফেরা করছি। তখন গোপালের সেই মেয়েটির প্রতি মায়া চলে আসে এবং তার রূপ দেখে গোপাল অনেক বেশি আকর্ষিত হয়ে যায়। এরপর সে তাকে তার সাথে তার বাসায় নিয়ে আসে এবং ধীরে ধীরে নাগিন আর গোপালের মধ্যে একটি সম্পর্ক তৈরি হতে থাকে এবং ধীরে ধীরে গোপাল সেই মেয়েটির প্রেমে পড়ে যায়। একদিন গোপাল আর পায়েল অর্থাৎ সেই ইচ্ছাধারী নাগিন একটা জায়গায় ঘুরতে গেল এবং এই জায়গায় সুযোগ পেয়ে পায়েল গোপালকে জিজ্ঞেস করল, তোমার গলার মধ্যে এই উজ্জ্বল জিনিসটা কি? তখন গোপাল তাকে বলল, এটা তেমন কিছু নয়, খুব সাধারণ একটি জিনিস, আমার ভালো লাগে তাই আমি এটা আমার গলায় পরি। বন্ধুরা, গোপাল গলায় যে জিনিসটি পড়েছিল সেটি আসলে নাগমণি। তখন পায়েল বলল, তুমি কি আমাকে কিছু সময়ের জন্য এটা দেবে? কেননা এর উজ্জ্বলতা আমার অনেক ভালো লেগেছে, আমি দেখতে চাই এটি আমার গলার মধ্যে কেমন লাগে দেখতে। তখন গোপাল চিৎকার করে বলল, না, আমি এটা তোমাকে কখনোই দিতে পারি না, এর বাইরে তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব, কিন্তু আমার এই গলার জিনিসটি কখনো চাইবে না। তখন পায়েল রাগান্বিত চোখে গোপালের দিকে তাকিয়ে বলল, গোপাল, তুমি তো বলো তুমি আমাকে অনেক ভালোবাসো, এমনকি তোমার জীবনের চেয়েও বেশি ভালোবাসো, আর আমি তোমার গলার সাধারণ একটি মালা চাইলাম তাতেই তুমি আমাকে রাগ দেখালে, এবং এই তুচ্ছ জিনিস তার জন্য তুমি আমাকে নিষেধ করে দিলে। বাদ দাও, আমি জানি আমি তোমার কাছে তেমন কোনো বিশেষ মানুষ নই। তখন গোপাল তার গলার মালা খুলে পায়েলকে বলল, আচ্ছা নাও, তুমি এটা কিছুক্ষণের জন্য পরো। গোপাল না চেয়েও পায়েলের কথায় পায়েলকে সেটা দিতে বাধ্য হয়ে যায়। এরপর পায়েলের হাতে যখন সেই নাগমণি চলে আসলো, তখন পায়েলের রূপ হঠাৎ করে পরিবর্তন হয়ে গেল এবং এক মুহূর্তের মধ্যেই পায়েল একটি সুন্দর মেয়ে থেকে ভয়ানক একটি মেয়েতে রূপান্তরিত হয়ে গেল। তার চেহারা দেখতে একদম নাগের মতো হয়ে গেল এবং সে অনেকবার গোপালের উপরে তার ছোবল বসালো এবং সেখানেই গোপালের মৃত্যু হয়ে গেল এবং নাগিন তার প্রতিশোধ নিতে সার্থক হয়ে গেল। বন্ধুরা, যখন সেই নাগিন অর্থাৎ সাপটি গোপালকে গ্রামের মাঝখানে সকলের সামনে মেরে ফেলে, তখন ঠিক সেই রাস্তা দিয়েই শিহাব ভাই সফর করছিলেন। এরপর শিহাব ভাই যখন দেখতে পেলেন গ্রামের অনেক মানুষ একটা জায়গায় ভিড় করছে, তখন তিনি সেই মানুষগুলোর কাছে গেলেন এবং তাদেরকে গিয়ে জিজ্ঞেস করলেন, এখানে কি হয়েছে? তখন সেখান থেকে একজন মানুষ শিহাব ভাইকে বলল, আমাদের গ্রামের একজন মানুষ একটি সাপকে মেরে ফেলেছিল এবং তার প্রতিশোধ হিসেবে আরেকটি সাপ তাকে মেরে ফেলে। তখন শিহাব ভাই গ্রামের সকল মানুষের উদ্দেশ্যে বলে, একটি সাপকে মারতে হলে তাকে তিনবার সতর্ক করতে হবে, কেননা হাদিসে রয়েছে, একদিন আবু লুবাবা ইবনে আব্দুল মুনজির রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে তিনি একটি সাপ ধাওয়া করছেন। তখন তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি ঘরে অবস্থানকারী সাপ মারতে নিষেধ করেছেন। মুসলিম, হাদিস নম্বর 5631। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, কোনো সাপ মারার আগে তিনবার তাকে সাবধান করবে, এরপরেও যদি সে গর্ত থেকে বের হয় তখন তাকে মেরে ফেলবে, কেননা সে হল শয়তান। আবু দাউদ, হাদিস 5168। তাই আমাদের উচিত বুঝে শুনে সাপ মারা, তবে তা হত্যা করা নাজায়েজ নয়।
শিহাব ভাইয়ের মুখে এই হাদিসটি শোনা মাত্রই সেই গ্রামের সকলে বুঝতে পারে তাদের ভুল, এবং শিহাব ভাই সেই গ্রামের মানুষদেরকে আরও বলেন, সাপের ব্যাপারে যত কল্পকাহিনী রয়েছে তার মধ্যে কিছু কিছু সত্য, বাকি সব কিছুই মিথ্যা। তাই আপনারা সাপকে নিয়ে বেশি ঘাটাঘাটি করার আগে হাদিস সম্পর্কে জানুন এবং ইসলাম কি বলে সেই সম্পর্কে জানুন। এরপরে শিহাব ভাই গ্রামবাসীদের সাথে আরও কিছুক্ষণ কথা বলে সেখান থেকে চলে যান। আর আমাদের আজকের এই ঘটনাটি শেয়ার করেছেন শিহাব ভাইয়ের একজন খুব কাছের মানুষ নূর ইসলাম ভাই। আশা করছি আপনাদের কাছে আজকের এই ভিডিওটি অনেক ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে ভিডিওটির দ্বিতীয় পর্ব শুরু করা যাক। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন। প্রিয় ভাই বোনেরা, আজকে যে ভিডিওটা নিয়ে আলোচনা করব, এটা হচ্ছে একটি মানুষ গ্রামের ভিতর দিয়ে যাচ্ছিল, এমন সময় একটি সাপ এসে তাকে আক্রমণ করল এবং লোকটি দৌড়ে চলে গেল এবং আল্লাহ আল্লাহ করে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করল। এরপরে মহান আল্লাহ তাআলা তার বান্দাকে কিভাবে বাঁচালেন এই ভিডিওটি সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন, এবং ইনশাআল্লাহ ভিডিওটি দেখার পরে অনেক বেশি ফায়দা হবে আপনাদের। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। একটি লোক জঙ্গলে ভিতর দিয়ে যাচ্ছিল, এমন সময় একটি সাপ এসে তার সামনে হাজির হলো। সেই লোকটি সাপটি দেখে দৌড়ানো শুরু করল। এরপরে যে ঘটনাটি ঘটে গেল এবং সাপ সম্পর্কে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছিলেন, সাপ মারা কি যাবে, বিস্তারিত এই ঘটনাটি এবং এই ভিডিওটিতে আলোচনা করা হয়েছে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আব্দুল নামে একটি লোক একটি গ্রামে বাস করত, সেই গ্রামটির নাম হচ্ছে কেলারা। সে ইন্ডিয়ায় একটি কেলারা নামের গ্রামে বসবাস করত। সেই গ্রামে অনেক মানুষ ছিল এবং ইন্ডিয়ার রাজস্থান থেকে কিছু মানুষ কেরালায় আসত এবং কিছু কেরালার মানুষ ইন্ডিয়ার রাজস্থানে যেত। মূল ঘটনাটি ঘটে ইন্ডিয়ার রাজস্থানে। ইন্ডিয়ার রাজস্থানে একটি জঙ্গল ছিল যেখানে অনেক মানুষ গিয়ে গাছের থেকে খড়ি সংগ্রহ করত এবং সেগুলো বাজারে এসে বিক্রি করত। সেই জঙ্গলে অনেক মানুষ যেত প্রতিদিন। ইন্ডিয়ার রাজস্থান থেকে কেরালায় শুধু গাছের খড়ি জোগাড় করতে যেত, খড়ি বিক্রি করে জীবিকা নির্ভর করত। একটি যুবক ছোট থেকেই সেই জঙ্গলের ভিতরে গিয়ে খড়ি সংগ্রহ করত। সেই যুবকটি যখন বিবাহ করবে এমন একটি অবস্থায় তার সাথে ঘটে গেল একটি অলৌকিক ঘটনা। সেই যুবক প্রতিদিনের মতোই সেই জঙ্গলের ভিতরে প্রবেশ করে খড়ি সংগ্রহের জন্য। এরপরে সেই যুবক দেখতে পায় দুটি সাপ একসাথে রয়েছে। একটি সাপের মাথার উপরে একটি মনির মতো কি জানি দেখতে পেল। এরপরে যুবক বুঝে গেল এতদিন ধরে যেটা সন্ধান করছিল সেটা তার চোখের সামনে। সেই যুবক ছোট থেকে সেই জঙ্গলের আশেপাশের সাপগুলোর মাথায় দেখত কোনো মনি আছে কিনা, কারণ সেই যুবক তার দাদুর কাছে গল্প শুনেছে সাপের মনির দাম কোটি টাকার উপরে, এবং সাপের মনি যদি বাসায় গিয়ে রাখেন, যেই জিনিসের কাছে গিয়ে রাখবেন সেই জিনিসটি ডবল হয়ে যাবে। সাপোজ কোনো টাকার সাথে যদি সেই মনিটি রাখেন ডবল টাকা হয়ে যাবে, সেই মনিটির সাথে যদি কয়েন রাখেন কয়েন ডবল হয়ে যাবে। এটা কোনো বানানো কথা নয়, এগুলো গল্প হয়তো বা অনেকেই শুনেছেন যে সাপের মনির অনেক ক্ষমতা থাকে, কিন্তু মহান আল্লাহ তাআলাই ভালো জানেন যে সাপের মনি দ্বারা কি কি হয়। এই ধরনের গল্প যুগ যুগ ধরে এ পর্যন্ত চলে এসেছে। হয়তোবা দাদা দাদির মুখে এসব ধরনের গল্প শুনতে চাইলে তারাও আপনাকে এই কথাটিই বলবে। ছোট থেকে সেই যুবক জঙ্গলের ভিতরে যেত খড়ি সংগ্রহ করত গাছ থেকে,
এবং সেগুলো বাজারজাত করে বিক্রি করত। কিন্তু তার লোভ ছিল অন্যদিকে। সে মনে মনে খুঁজত যদি একটি সাপ পেতাম এবং তার মাথায় যদি কোনো মনই থাকত, সেই সাপের কাছ থেকে কোনো মতো সেই মন নিয়ে নিতাম এবং সেটা বিক্রি করে সে কোটিপতি হয়ে যেত। সে এই ধরনের একটি চিন্তায় থাকত সবসময়। এবং একদিন তার চোখের সামনে দুটি সাপ পড়ে গেল। সেই সাপ দুটির মধ্যে একটি সাপের মাথার উপর মনি ছিল। সে পাশ থেকে একটি লাঠি জোগাড় করল, করে সেই সাপগুলোর উপর আক্রমণ শুরু করল। এরপরে একটি সাপ যাওয়ার আগেই সেই সাপটিকে লাঠি দিয়ে আঘাত করে যুবকের আঘাতে সেই সাপ মৃত্যুবরণ করে এবং যে সাপের মাথায় মনে ছিল সেই সাপকে তাড়া শুরু করে। তার পিছু পিছু যেতে যেতে তার মাথায় সেই লাঠি দিয়ে আঘাত করে এবং তার মাথা থেকে সেই সাপের মনি নিচে পড়ে যায়। সেই যুবকটি সেই সাপটিকে লাঠি দিয়ে কয়টি আঘাত করার পরে যখনই দেখল মরে গিয়েছে, তখনই সেই সাপটিকে পাশের একটি জঙ্গলের ভিতরে ফেলে দেয় এবং তার কাছ থেকে সেই মনি নিয়ে চলে যায়। হঠাৎ সেই যুবকটি জঙ্গলে এসে দেখে যে সেই সাপটি যাকে মেরে জঙ্গলে ফেলে দিয়েছিল সেই সাপটি তাকে আক্রমণ করা শুরু করেছে। সেই লোকটি আল্লাহ আল্লাহ করে চিল্লাচ্ছে এবং বাঁচাও বাঁচাও করে চিল্লাচ্ছে। একটিবার চিন্তা করে দেখুন, এই ধরনের মানুষ আমাদের সমাজে অনেক রয়েছে যারা কিনা সর্বদা নিজের বিপদ নিজেই ডেকে নিয়ে আসে এবং সর্বশেষ আল্লাহ তাআলার কাছে হেল্প চায়। কিছু কিছু মানুষকে আল্লাহ তাআলা হেল্প করে, আবার কিছু কিছু মানুষকে আল্লাহ তাআলার সাথে সাথেই শাস্তি দেন। অনুরূপভাবে এই যুবকটিকে আল্লাহ তাআলা শাস্তি দিয়েছিল। ধরুন আপনাকে আল্লাহ তাআলা অনেক সম্পদ দিয়েছে, কেউ এসে আপনার কাছে সেটি ছিনিয়ে নিয়ে গেল, আপনার কেমন লাগবে তখন? কোনো মানুষ আপনার হক নষ্ট করলো, আপনার কেমন লাগবে তখন? অনুরূপভাবে আল্লাহ তাআলা যেসব পশু পাখিকে যে সকল জিনিস দিয়েছে সেগুলো তাদের কাছেই মানায়। অনেকেই দেখা গিয়েছে যে হাতির শিং বিক্রি করে লাখ লাখ টাকায়, আবার অনেকেই দেখা গিয়েছে হরিণের শিং বিক্রি করে লাখ লাখ টাকায়, আবার অনেকেই দেখা গিয়েছে পশু পাখিকে অনেক অত্যাচার করে তাদেরকে মৃত্যুদণ্ড দেয়। কিছুদিন আগে একটি ভিডিও ভাইরাল হয়েছিল, সেখানে দেখা গিয়েছিল যে একটি ইঁদুরের গায়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে পেট্রোল দিয়ে এবং সেটি দাও দাও করে জ্বলছে এবং ইঁদুরটি এক জায়গা থেকে অন্য জায়গায় দৌড়ে চলে যাচ্ছে, মনে হচ্ছে আগুনটি দৌড়াচ্ছে। কি পরিমাণ কষ্ট দিয়ে সেই ইঁদুরটিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে একটিবার ভেবে দেখুন। এবং যখন সে সকল মানুষকে কিছু বলা হয় যে আপনি এদেরকে কেন হত্যা করছেন, তখন তারা বিভিন্ন হাদিস শোনায় যেগুলো বৈধতা রয়েছে ইসলামে হত্যা করার। কিন্তু একটিবার চিন্তা করে দেখুন, আল্লাহ তাআলা পৃথিবীতে মানুষ ব্যতীত যত মাখলুক সৃষ্টি করেছে, আল্লাহ তাআলা কোনো না কোনো পৃথিবীর উপকারের জন্য, হয়তোবা মানুষের উপকারের জন্য, না হলে পৃথিবী ভারসাম্য রক্ষার জন্য, এবং সে সকল প্রাণী যদি মানুষের কোনো ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়, আল্লাহ তাআলা সে সকল প্রাণীকে হত্যা করতে বলেছে। কিন্তু হত্যা করার মধ্যে অনেক ভাগ রয়েছে, এমনভাবে হত্যা করা যাবে না যেন সেই প্রাণটি অনেক কষ্ট পায়। এজন্য প্রতিটি জিনিস আগে বুঝতে হবে। সামান্য পরিমাণ জ্ঞান নিয়ে কোনো কিছু করা মোটেই ঠিক নয়। আপনি শুনেছেন ইঁদুর হত্যা করা জায়েজ আছে, কারণ ইঁদুর আপনার বসা বাড়িতে অনেক ক্ষতি করে থাকে। আমিও মানলাম এটা ইসলামের দৃষ্টিতে রাইট আছে, কিন্তু এটা বলা হয়নি যে আপনি গায়ে আগুন ধরিয়ে তাদেরকে মৃত্যুদণ্ড দিবেন। প্রতিটি প্রাণীর মৃত্যুর জন্য সহজ কোনো রাস্তা খুঁজে নেবেন এবং তাদেরকে সেভাবেই মৃত্যুদণ্ড দিবেন। এবং মৃত্যুদণ্ড দেওয়ার আগে আপনাকে বারবার দেখতে হবে সেই প্রাণীটি আপনার কতটুকু ক্ষতি করেছে, কারণ দেখা গেছে অনেকের বাসায় ইঁদুর থাকে, ইঁদুর প্রচুর পরিমাণ অর্থ সম্পদ পর্যন্ত কেটে দেয় দাঁত দিয়ে, প্রচুর পরিমাণ ক্ষতিগ্রস্ত হয় সেই বাসার মানুষ। সে বাসার মানুষ ইঁদুর হত্যা করতে পারবে, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু
যেন তাদের কষ্ট কম হয় সে অনুযায়ী তাদেরকে মৃত্যুদণ্ড দিতে হবে, গায়ে আগুন ধরিয়ে নয়। প্রিয় ভাই বোনেরা, ভিডিওটি অনেক বড় হতে চলেছে, যারা এ পর্যন্ত দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। এবং আমরা অনেক কষ্ট করে এত বড় বড় ভিডিও তৈরি করি আপনাদের জন্যই, এজন্য আপনাদের উচিত ভিডিওগুলি লাইক দেওয়া।